একজন পরীক্ষার্থী তিনি যে কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন, তিনি জানেন এই পরীক্ষায় তিনি ভালো করতে যদি পারেন তাহলে সেক্ষেত্রে তার একটা ভালো অর্জন হবে, তিনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। তো সেই জন্য সে আল্লাহর বান্দা কিন্তু যত কঠিনই হোক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সে পরীক্ষায় একটা জায়গায় চলে যায় আলহামদুলিল্লাহ। আবার একটা মানুষ যদি এরকম কোনো কষ্ট বা মুসিবতকে সেভাবে না নিতে পারেন যে এরপরে আমার সুখ বা শান্তি আসতে পারে বা এর মাধ্যমে আমার সুখ শান্তি নিরূপিত হবে, এটা যদি সে অনুভব করতে না পারে তখন তার জন্য এটা আজাবই আজাব হয়, হতাশা আর হতাশা ছাড়া আর কিছুই নাই। ইমানদারের সাথে বেঈমান বা আল্লাহর প্রতি যার ইমান নাই, যে অবিশ্বাসী, তার পার্থক্যের এটা একটা জায়গা। ইমানদার সকল কঠিন পরিস্থিতিতে তার একটা সান্ত্বনা আছে, তার একটা নিজেকে নিজে প্রবোধ দেওয়ার জায়গা আছে যে আমার পরীক্ষার পিরিয়ড চলছে, আমি শুধুমাত্র এই টাইমে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানটাকে ধরে রাখাটাই হলো আমার চ্যালেঞ্জিং। এটা যদি করতে পারি তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে রাখুন হে রাসূল। আর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্য এটার বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, একের পর এক মার খাচ্ছেন, ধরা খাচ্ছেন, লস হচ্ছে, কোমরটা সোজা করতে পারছেন না, একটু সোজা হচ্ছেন তো আবার আঘাত আসছে, কোভিড-19 যে যাইতে না যাইতে একটু পোষানোর চেষ্টা করছেন এর মধ্যে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ চাপালো, এরপরে আবার দেশীয় বৈশ্বিক নানান সমস্যা দেখা দিল, কোমর সোজা করতে পারছেন না। আপনি যদি এর রহস্যটার দিকে একটু তাকান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতে চাইছেন এবং এই পরীক্ষা যদি আমার সব কিছু হারিয়েও ফেলতে হয় আর তার বিনিময়ে জান্নাত হয়, তাহলে ডিলটা কি লসের ডিল হলো না লাভের ডিল হলো? দুনিয়াতে আপনার কষ্ট হলো, কষ্ট হতে হতে কি হবে? আপনার ব্যবসা বাণিজ্য সব যেতে 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 আপনি রাস্তা দাঁড়ায় গেলেন, এই তো, এর বেশি কিছু তো হবে না। অথবা কষ্ট করতে 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 আপনার রুটটা বের হয়ে যাবে, এই তো, মরে যাবেন, এর চেয়ে বেশি কিছু তার হবে না। তো এটাতে এমনিও হবে এক সময় রাস্তায়, তো আপনাকে এমনিও যখন মরে যাবেন সব মানুষ বাগজগ করে নিয়ে যাবে, আপনাকে মাটির নিচে রেখে চলে আসবে। এই পরিস্থিতির সম্মুখীন এমনিতেও হতে হবে কি হবে না? আর আপনি যে কষ্টে আছেন, মুসিবতে আছেন, বিপদে আছেন, এই বিপদটা যত কষ্টকর হোক, যত কষ্টদায়ক হোক, এটার যন্ত্রণা, এটার কষ্ট সহ্য করতে না পারে আপনি মারা গেলেন, তো মারা তো আপনি এমনিও যাবেন। অতএব আপনি অবশ্যম্ভাবী পরিণতির দিকেই অগ্রসর হচ্ছেন, নতুন কিছু হবে না, যা এমনিতেও হয়তো যা সেদিকে হয়তো আপনাকে যেতে হবে, এর বাইরে আর কিছু। কিন্তু এটার বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন, চির সুখ, যেখান থেকে আর কখনো দুঃখের দেখা পাবেন না, তারপরে আর কখনো আপনার জান্নাত থেকে বের হতে হবে না, অনন্ত অসীমকালের সুখের যদি আপনি পরোয়ানা পেয়ে যান দুনিয়ার এই 10-20-30 বছরের কষ্টের বিনিময়ে, তাহলে সেটা অবশ্যই লাভজনক ডিল, সেটা কখনো আমাদের জন্য লসের ডিল হতে পারে। ইমানদার যখন তার আইডিওলজি, তার চিন্তাভাবনা যখন এরকম হবে, তার দর্শন যখন এরকম হবে, তখন তার জন্য এই সকল কষ্ট সহ্য করা পানির মতো কি হবে? সহজ। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী ছিলেন এ জাতীয় অনেক কষ্ট ভোগ করেছেন, কিন্তু সে কষ্টগুলোকে আলিঙ্গন করা, সেগুলোকে ওয়েলকাম করা, তাদের জন্য হাসি মুখে বরণ করাটা পানির মতো সহজ হয়ে গেছে যখন ভেতরে ইমানটা ভালো করে তারা গেঁথে নিতে পেরেছেন যে এই সবগুলোর বিনিময়ে আলটিমেট আমি যদি আল্লাহর কাছে জান্নাত আশা করি তাহলে এগুলো আমার জন্য কোনো ক্ষতিকর কিছুই না, জাস্ট সহ্য করা। একজন রোগী তিনি যেরকম ডাক্তারের কাছে নিজেকে সমর্পণ করেন, কাটাছেঁড়া করেন ডাক্তার সাহেব, অপারেশন করেন, হ্যাঁ, এবং তিতা ওষুধ দেন, তার পছন্দ হয় না সেরকম ট্রিটমেন্টও তার উপরে আরোপ করেন, সব কিছুকে রোগী মেনে নেয়, সহ্য করে নেয়। কেন? কারণ জানে যে এই কষ্টটা সহ্য করতে পারলেই আমার কী হবে? সুখ